স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। একটু পরে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল তার সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100-এর মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড একটা চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার্য ছিল না। চোখে 1 ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ও কথাই লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনি জানেন, প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টার মশায়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করবার পরও স্বপ্ন দেখেছি, পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দুচোখ দিয়ে তার আগুন ঝরছে, মাথার উপর ঘুরন্ত পাখা থাকা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আমাকে আর স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম, লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারও কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়, লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম, মূল কথাটা এই ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলেছি, এখন 2 আর 2 = 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, মাস্টার মশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ। তারপরে
আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথাও ভুলে গেলুম, ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্ধ রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে। এসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না, গিয়ে পৌঁছুতে চা জলখাবার আতিথেয়তার উচ্ছ্বাস, ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন, এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল একথা। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথ থেকে ১২টা উদ্ধৃতি দিলাম, কারেকটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো চিৎকারে হাততালিতে কান বন্ধ হবার চেয়ে। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল, শরীর ভালো নেই তাতে এরকম বললেন স্যার, শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে নি। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন, আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা, অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়ল মানুষটিকে, কুঁজো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার হচ্ছে আশ্চর্যই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে তুলিয়ে দিল, স্মৃতির অন্ধকার থেকে একটু ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি, ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে, জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠিরে, ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও, রিটায়ার পড়ার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না, আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি,
কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীর মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন একটা জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখের জল এলো। কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। একটা কিছু বলার চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল, একটু চুপ থেকে তিনি বললেন, কি যে আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো, তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা করে লিখেছে। আর সত্যি তো, অন্যায় যদি কিছু করে থাকি ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন বেশ অভ্যস্ত হয়ে উঠেছিলুম, দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো।